বন্ধুরা, আলু চিংড়ি মাছ দিয়ে একটি ঝটপট বিরিয়ানি রান্না করে দেখাবো। আমরা আজকে ইউজ করব মাস্টার্ড অয়েল, যাতে টেস্টটা একটু ভিন্ন আসে। তো প্রথমে একটা প্যানে আমরা সরিষার তেল নিলাম, তারপরে আমরা এতে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ নিব। পেঁয়াজের পরিমাণটা এখানে আমরা একটু বেশি করে দেব, যেহেতু আমাদের দুটি মাত্র উপাদান, তাই আমরা প্রথমে এখানে বেশি করে পেঁয়াজটা নিব। নিয়ে তারপরে এটাকে আমরা হালকা ভেজে নিব, যাতে করে পেঁয়াজে কোনো গন্ধ না থাকে। এরপরে আমরা এখানে কাঁচা চিলি বা কাঁচামরিচ ইউজ করব। কাঁচামরিচটা আমরা তার কিছুক্ষণ পরে নিয়ে, পেঁয়াজ দেওয়ার কিছুক্ষণ পরে নিয়ে আবার এটাও একটু ভেজে নেব। এরপরে আমরা হলুদ অ্যাড করব। হলুদটা আপনারা পরিমাণ মতো অ্যাড করে নেবেন। আমাদের এখানে 2 চামচ হলুদ লাগছে, আমরা 2 চামচ হলুদ দিয়ে দিলাম। দিয়ে আমরা একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে আমরা আবার এখানে জিরার ফাঁকি যেটা আছে, 1 চামচ পরিমাণে জিরার ফাঁকি আর 1 চামচ পরিমাণে ধনিয়ার ফাঁকি বা ধনিয়ার গুঁড়া বলে যেটাকে, সেটা আমরা ইউজ করব। এরপরে আমরা স্বাদ মতো এখানে লবণ নেব। লবণটা আপনারা তরকারির পরিমাণ অনুযায়ী নেবেন, আমরা এখানে 2 চামচ নিয়েছি। এরপরে আদা একটু কম নেব, জাস্ট 1 টেবিল চামচ পরিমাণে আমরা আদা এখানে ইউজ করব। রসুনটা আপনারা ডাবল ইউজ করতে পারেন, 2 টেবিল চামচ পরিমাণে আমরা এখানে নিয়েছি। তারপর আমরা এখানে 1 মগ পরিমাণে পানি দিয়ে এবার হলো এই পুরো মশলাটাকে আমরা সুন্দর করে কষানোর জন্য মিক্স করে নিলাম। এরপরে আমরা এটাকে ঢেকে দিব। এটা 2 থেকে 5 মিনিট আমাদের মিডিয়াম আছে এই রান্নাটা হবে, মানে কষানো হবে। কষানো হয়ে গেলে এটাকে আমরা আরেকবার একটু ভালোভাবে নেড়েচেড়ে নেব। নাড়াচাড়া হয়ে গেলে এরপরে আমরা যেটা করব, এতে আমাদের আগে থেকে চিংড়ি মাছ পরিষ্কার করা রয়েছে, এখানে আমরা সেই চিংড়ি মাছগুলো দিব। তো আমরা এখানে আমাদের আগে থেকে পরিষ্কার করা চিংড়ি মাছগুলো আমরা এখানে দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে মিক্সড করে 2 মিনিটের মতো নাড়লাম। নাড়ার পরে যেটা করব, আবার এটা আমরা ঢেকে দিব। তো এবার ঢাকনাটা হবে আমাদের প্রায় 2 থেকে 3 মিনিট ঢেকে দেখতে হবে বারবার এটা একটু। তো দেখার পরে যখন মোটামুটি 5-6 মিনিট লাগবে চিংড়ি মাছগুলো রান্না করতে, তো আমরা এটা ঢাকনাটা খুললাম, আবার লাগালাম, আবার একটু নাড়াচাড়া দিলাম। এভাবে 5 মিনিট রান্না করলে চিংড়ি মাছটা হয়ে যাবে। তারপরে আমরা আগে থেকে আলু একদম ঝুরঝুরে করা, কুচিকুচি করে কাটা এবং পরিষ্কার করা সেই আলুগুলোকে আমরা এই চিংড়ি মাছের তরকারির ভিতরে দিয়ে ভালোভাবে এখন নাড়াচাড়া করব। ভালোভাবে নাড়াচাড়া করে যাতে আলুর ভিতরে মশলাগুলো প্রবেশ করে, সাথে লবণটাও যাতে ঠিকমতো হয় ভিতরে প্রবেশ করে, নেড়েচেড়ে সুন্দরভাবে তারপরে আমরা এটা ঢেকে দেবো। এবার আমরা মিডিয়াম আছে এটা 5 থেকে 8 মিনিট, একদম মিডিয়াম আস থেকে একটু মিডিয়াম হাই আছে আমরা এটা জাল দেব। 8 মিনিট জাল দেওয়ার পরে দেখবেন যে একদম সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাবে, দ্যাট মিন্স আলুর ভিতরে সকল মশলা প্রবেশ করে গেছে। এরপরে আমরা দ্বিতীয় পর্যায়ে আরেকটু পানি ইউজ করব, যে পানিটা দিয়ে আমাদের আলুটাও সিদ্ধ হবে এবং একটু ঝোল ঝোল থাকবে, যাতে করে আমরা ভাতটা যখন খাবো শুকনো শুকনো না হয়, একটু হালকা যাতে মাখা মাখা হয়, এরকম রাখার জন্য আমরা আবার একটু পানি দিয়ে ফির 10 মিনিটের জন্য আমরা এটা চুলে রান্না করব। তো টোটাল আলু দেওয়ার পরে হাইস্ট 20 মিনিটের মতো রান্না করলে আমাদের আলুটাও সিদ্ধ হয়ে যাবে এবং তরকারিটাও মোটামুটি প্রিপেয়ার্ড হয়ে যাবে। এ পর্যায়ে আমরা এভাবে 2-3 বার নাড়াচাড়া করে দেখে নেব যে আমাদের আলুটা সিদ্ধ হয়েছে কি না, মাছটা ঠিকমতো হয়েছে কি না, লবণটা ঠিক আছে কি না, সব কিছু চেক হয়ে গেলে তারপরে আমরা এখানে ধনিয়া পাতা অ্যাড করব। আমরা এখানে ধনিয়া পাতা অ্যাড করছি, আমাদের ফ্রিজে রাখা ধনিয়া পাতা, এই জন্য একটু শক্ত শক্ত লাগছে। তারপরে আমরা 2-3 মিনিট নাড়াচাড়া করে আমাদের রান্নাবান্না শেষ। সো বন্ধুরা, কেমন লাগলো এই ঝটপট একদম ব্যাচেলর রান্নাটি? ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।